হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করব। আমি আজকে বানাবো আম পোড়া শরবত। তো রেসিপিটা কীভাবে বানাবো তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এই গরমে আমাদের সবারই কিছু ঠান্ডা জাতীয় খেতে ভালো লাগে, সেই পানীয় হোক বা আইসক্রিম বা কুলফি হোক, সেজন্য আমি আজকে বানাবো আম পোড়া শরবত। তো দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি। আমি প্রথমেই চলে এসেছি আমাদের বাড়ির আম বাগানে। এটা আমাদের বাড়ির আম বাগান, আমি এইখান থেকেই আম কেড়ে নিয়ে যাব। আমি তিনটে আম পেরে নেব। আম নিয়ে চলে এসেছি, এইগুলো এবার আমি উনুনে ভালো করে পুড়িয়ে নেবো। তোমরা গ্যাসেও পুড়িয়ে নিতে পারো, আমি এখানে হালকা আগুনে অল্প উনুনে পুড়িয়ে নিচ্ছি। তোমরা গ্যাসে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে পারবে, অল্প আগুনে কিন্তু এটা পোড়াতে হবে, নাহলে কিন্তু ভেতরে শক্ত থাকবে আর ভালো পুড়বেও না। দিয়ে এটা আবার উল্টে দিতে হবে। সব আমগুলো ভালো করে পুরানো হয়ে গেছে, এবার আমগুলো আমি তুলে নেব। আমগুলো তুলে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এই আমগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে যে নোংরাগুলো আছে সেগুলো ছাড়ানোর সময় নয়তো আমের মধ্যে লেগে যাবে, সেজন্য একটু ভালো করে ধুয়ে নেবো। আর তোমরা গ্যাসে পুড়িয়ে নিলে তাহলে আর ধুতে হবে না। আমগুলো ধুয়ে নিয়ে এবার সব আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। সব আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ভেতরে একটা নরম মাটি আছে সেটা এভাবে চেপে চেপে ফেলে দিতে হবে, নয়তো তেতে লাগবে। এবার আমি এখানে একটা মিক্সার বোলের বাটি নিয়েছি, এবার এটার মধ্যে যে আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সে আম পুরোটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর দেবো দেড় কাপের মতন চিনি। চিনিটা আমি এখানে এই কাপে দেড় কাপ দিচ্ছি, কারণ আমি এখানে চার গ্লাসের মতন শরবত করবো, সেখানে দেড় কাপ চিনি দিয়েছি। আর দিয়েছি এক চামচ নুন, দেবো পাঁচ ছটা পুদিনা পাতা, আর দেবো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তোমরা কিন্তু অবশ্যই নুন আর মিষ্টিটা দেখে নেবে। এবার আমি এটা একটু মিক্সিতে করে নেবো। মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার এক গ্লাসের মধ্যে আমি তিন চামচের মতন আমেরগুলো দিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে দেবো গরমের মতো ঠান্ডা জল। জলটা দেওয়ার পর কিন্তু একটা চামচের সাহায্যে তোমরা এটাকে ভালো করে নিয়ে নেবে, কারণ নিচে যদি আমটা থাকে আর উপরে জলটা থাকে খেতে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা একটু দেখে নেবে। দিয়ে এটা ভালো করে গুটিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে কিছু আইস কিউব বা বরফের টুকরো দিয়ে দেবো। আর যে তোমরা যেরকম যে পরিমাণ যে ঠান্ডা খেতে ভালোবাসো সেই পরিমাণ বরফের টুকরো দেবে। দিয়ে আমি এটার মধ্যে একটা পুদিনা পাতা দিয়ে সবাইকে পরিবেশন করবো। তো আজকে আমি এই আম পোড়া শরবতটা কীভাবে বানালাম তোমরা ওইভাবে বানিয়ে খাবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট আমাকে সেটা জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।
তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।